গাইস আমার নাম অসিন্ত এবং আমার ইউটিউব চ্যানেল শুধু খাই খাইতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার ছুটির দিন আর আজকে ছুটির দিনে দেখাবো কলকাতায় বসে মায়ের হাতের রান্না। হ্যাঁ, মা বানাচ্ছে আজকে চিকেন সাথে রসগোল্লা আর সাথে থাকছে গরম গরম ভাত। ভাত, রসগোল্লা আর চিকেন খাবার ভিডিও দেখাবো, দেখুন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যেহেতু আমি গিম্বেল নিয়েছি, গিম্বেলের একটা ভিডিও আছে আমি অসিন্ত চ্যানেলে, প্লিজ ওখানে যান, পাশে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে চ্যানেলের ছবি, যান লাইক কমেন্ট করুন। চলুন দেরি না করে দেখাই এই চ্যানেলে খাবারের ভিডিও, চিকেন রসগোল্লা আর গরম ভাত। ভিডিও করছিলাম, হঠাৎ বাইরে এই দুজনকে দেখতে পেলাম। দেখুন বাইরে এরা দুজন বসে নিজের মনে গল্প করছে। একটু আগে দুজন প্রেম করছিল, সেই দৃশ্য আপনাদের দেখাতে পারলাম না, সো সরি। বাট এই দৃশ্যটা দেখুন কি সুন্দর লাগছে না। এখানে আমাদের চিকেন রেডি, মা চিকেন বানিয়েছে আমার জন্য, দেখতে পাচ্ছ? এই দেখো, এটা হচ্ছে চিকেনের মেটে, আমার খুব ফেভারিট, খেতে খেতে কথা হবে। এখানে রয়েছে পেঁয়াজ লঙ্কা, রসগোল্লা আনছে, আর সাথে আমরা একটু চা খেতে ভালোবাসি, তো ওখানে মা চাও বানিয়েছে। চা, চিকেন চাটা অবশ্যই এখন খাবো। আর এই যে হচ্ছে পেঁয়াজ লঙ্কা, ভাত বসানো হয়েছে, এবার রসগোল্লা আনতে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রথমে রয়েছে ভাত, পেঁয়াজ, লেবু, এরপরে রয়েছে চিকেন আমাদের খুব ফেভারিট, এরপরে রয়েছে বড় বড় রসগোল্লা, আর রয়েছে এখানে কোল্ড ড্রিঙ্কস। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, খুব ভালো করে ভিডিওটা করতে পারবো না, মোটামুটি হাতে ধরে খাবারটা খেতে হচ্ছে যাতে আপনারা দেখতে পারেন। এইখানে রয়েছে ভাত, এই যে পেঁয়াজ, লেবু, এই হচ্ছে চিকেন, আপনারা অলরেডি দেখেছেন। এখানে রয়েছে বড় বড় সাইজের চারটে রসগোল্লা, আর কোল্ড ড্রিঙ্কস রয়েছে, এই যে কোল্ড ড্রিঙ্কস, নাম বলবো না, কোনো ব্র্যান্ড প্রমোশন নয়, আর ঠান্ডা জলের বোতল। চলুন শুরু করি, আমি হাতে ধরে খাচ্ছি, তো ভিডিওটা একটু বড় হতে পারে, একটু ক্ষমা করে নেবেন। অনেকদিন পর মায়ের হাতে খাবার খাচ্ছি, তো আমার মা নো ডাউট ভালোই বানায়, দেখেছেন? এবার পিসগুলো দেখুন, এবার পিসগুলো দেখুন, ছুটির দিনে বাড়িতে খাওয়া আর তার থেকে বড় কথা মায়ের হাতে খাওয়া, মজাটাই আলাদা। সকালবেলা আমি আমার গিম্বেলটা নিয়ে আমি জাস্ট মর্নিং ওয়াক করতে গেলাম, সকালে কিছু শর্ট আপনাদের দেখিয়েছি, আমি জাস্ট প্র্যাকটিস করছিলাম গিম্বেলটা নিয়ে, তখন মা ফোন করে বললো যে আজকে তো তোর ছুটি আছে, তো আজকে তোদের বাড়িতে আমি যাব। আমি মাকে বললাম তাহলে আসবে যখন, আমি চিকেন নিয়ে আসছি। এখানে একটা জিনিস বলে দিই, আমি কিন্তু দেশি চিকেন নিয়ে আসছি, তো পাশে এখানে একটা পোলট্রি ফার্ম আছে, তার পাশে চিকেন বিক্রি হচ্ছিলো, দামটা বলবো না, বাট ভালো পেয়েছি। যে লেবুটা, লেবুটা এই যে রসটা পড়ছে দেখতে পাচ্ছেন, এই দেখুন রসটা পড়ছে, আহা হা হা, সেই লাগে। আপনারা কেউ যদি আমার সাথে ভিডিও করতে চান আমি খুব খুশি হব, মানে আপনারা যতটা খুশি হবেন আমি খুব খুশি হব। যদি বিধাননগরের আশেপাশে বা কোথাও থাকেন আমাকে ফোন করতে পারেন বা আমাকে টেক্সট করতে পারেন, একসাথে দুজনে মিলে ভিডিও করব। দেশি মুরগি চিকেনের পিস, আহা হা হা, খুব ভালো। বলেছিলাম লেগ পিস দিতে, লেগ পিসে হয়েছে এই অবস্থা। চিকেন দিয়ে ভাত খাওয়া হয়ে যাক, তারপর আপনাদের পরে আবার দেখাচ্ছি। চিকেন খাওয়া শেষ, এই যে থালা পরিষ্কার। দেখুন চ্যানেলের নাম দিয়েছিলাম শুধু খাই খাই, খেতে তো হবে। এবার এখানে রয়েছে রসগোল্লা, ঠিক আছে, চারটে খেতে পাবো না, বাট মোটামুটি রসগোল্লা পিসগুলো দেখাচ্ছি আপনারা, আহা হা হা, দেখি যদি খেতে পারি, কোল্ড ড্রিঙ্কস না হয় পরেই খাবো। সাথে রয়েছে কোল্ড ড্রিঙ্কস, বাট কোল্ড ড্রিঙ্কস এখন আর খাবো না, কারণ রসগোল্লার সাথে সাথে কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা ঠিক নয়, বাট আমি কোল্ড ড্রিঙ্কসও নিয়েছি, লেবেল দেখাবো না কারণ কোনো ব্র্যান্ডের প্রমোশন নয়। ভিডিওটা এখানেই শেষ করছি, দয়া করে প্লিজ লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।
খুব কষ্ট হয় একটা ভিডিও বানাতে। যারা যারা ভিডিও করে তারাই জানে একটা ভিডিওর পেছনে কত এফোর্ট থাকে, কত ডেডিকেশন থাকে। পয়সা তো ছেড়েই দিলাম, খরচাও থাকে, তবে সবকিছু ছেড়ে দিয়ে জাস্ট আপনার একটা লাইক, একটা কমেন্ট, আর দয়া করে দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর এর পরের ভিডিওতে আবার কোনো এক ছুটির দিনে আবার নতুন কিছু খাবো, সেই ভিডিও দেখাবো। আর এই যে আজকে খেলাম ভাত, চিকেন, রসগোল্লা, কোল্ড ড্রিঙ্কস, যদিও খাইনি পরে খাবো, এটারও শর্ট ভিডিও আমি আপলোড করব। তারপর আপাতত এই ভিডিওটা এখানেই থাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে খান আর সবাইকে খাওয়ান। তবে আবার একটা অনুরোধ করব, খাবার খান কিন্তু খাবার দয়া করে নষ্ট করবেন না, কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে এই যে আমি ভরপেট খাবারটা খেলাম, এই খাবারটা খেতেও তাদের কিন্তু অনেক 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 বেশি কষ্ট করতে হয়। পয়সা থাকলেই খাবার খাওয়া যায় না, ভাগ্য করতে হয়। হিন্দিতে কথা আছে, দানে দানে পে লিখা হয় খানি বালিকা রাম। দয়া করে খাবার নষ্ট করবেন না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে খান, অন্যকে খাওয়ান আর ভালো থাকুন। নমস্কার।